বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো এবং বাসায় নিরাপদেই আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন পড়ায় চলে যাব, তোমরা বাংলা বই এবং খাতা নিয়ে বসো। পূর্বের ক্লাসে তোমাদের আমি স্বদেশ কবিতা, কবিতা শব্দার্থ এবং কবিতার অনুচ্ছেদ থেকে প্রশ্ন কিভাবে হবে এবং উত্তর কিভাবে করবে এটা বুঝিয়ে দিয়েছি। আজ আমরা যাব এই কবিতারই অনুশীলনীর 1-3-4, 2 নং ছিল শব্দের অর্থ, আমরা পড়েছি 1-3-4 নং। তাহলে এখানে সম্পূর্ণ কবিতারই মূল ভাব দেওয়া আছে। কবিতার আমরা 6 লাইন অথবা 8 লাইনের কবিতা থেকে আমরা মূল ভাব লিখি, বুঝে পড়তে হবে আমাদের, শব্দের অর্থ জানতে হবে, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো 1 নং অনুশীলনীতে আমাদের দেয়া আছে মূল ভাব। এই মূল ভাবটা কিন্তু সম্পূর্ণ কবিতা থেকে নেয়া, যে এখানে মূলত এই কবিতাটিতে কি বলা হয়েছে, মূল ভাব বলতে কি, যে এই কবিতার মূল অংশটা কি, কি বলতে চেয়েছে কবি এই কবিতায়, কি প্রকাশ করতে চেয়েছেন। যে এই কবিতায় বাংলাদেশ হচ্ছে আমাদের নদীমাতৃক দেশ, অর্থাৎ এদেশের সবখানে কি দেখা যায়, নদী দেখা যায়। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন কবি। এই স্বদেশ কবিতার মাধ্যমে কবি বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রা তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরেছেন, যে একটি ছেলে সেই ছবি দেখছে, একটি ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে রাখছে। যে ছবিটা সে দেখছে সেটা তার মনের ভিতরে ধরে রাখছে। যেমন নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বাঁধা আছে, গাছে গাছে পাখির কলকাকলি, সবই ছেলেটির মধ্যে, মনের মধ্যে সবই ছেলেটির মনের নিজের দেশের জন্য মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে। দেশের প্রতি যে ভালোবাসা এবং যে অনুভূতি, এটাই এই ছেলেটি প্রকাশ করেছে। তাহলে এই কবিতায় আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রা নিয়েই কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। তাহলে মূল অংশটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা যাচ্ছি 3 নং। আমাদের মূল ভাব হয়ে গেল, এই মূল ভাব তোমরা পড়বে, এটাও পড়বে এবং হোমওয়ার্ক করবে। 1 নং, এটা হচ্ছে 1 নং অনুশীলনী। এবার আমরা যাচ্ছি 3 নং। 3 নংয়ে দেখো কী দেওয়া আছে, এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, যেমন টুকটুকে, শিল্পী, পাকপাখালির, করি। এখানে শূন্যস্থান দেয়া আছে ক, ক নং শূন্যস্থানে দেখো দেয়া আছে এদেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না। তাহলে এদেশে আগে মানে অনেক আগে, পূর্বে এখন যে টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা হয় সেটা ছিল না। লোকে কী দিয়ে কেনাবেচা করতো, লোকে কেনাবেচা করতো কি দিয়ে, ড্যাশ দিয়ে। লোকে কেনাবেচা করতো ড্যাশ দিয়ে। তাহলে আমরা এখানে জেনে নিচ্ছি যে লোকে কেনাবেচা করতো, আমরা এই কবিতায় জানলাম করি দিয়ে, করি। ক নং হবে করি। খ নং, মেলা থেকে বোনের জন্য ড্যাশ একটা জামা কিনে আনবো। এখানে দেখো তোমাদের শব্দের মধ্যে দেয়া আছে টুকটুকে। তাহলে মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনবো, টুকটুকে টুকটুকে একটা জামা কিনে আনবো। ক খ গণং দেখো, গতে আছে জয়নুল আবিদিন ছিলেন একজন বড় মাপের চিত্র ড্যাশ। তাহলে এখানে তোমাদের যে শব্দ দিয়ে এই খালি জায়গা পূরণ করতে বলা হয়েছে তার মধ্যেও শিল্পী দেয়া আছে। তাহলে জয়নুল আবিদিন ছিলেন একজন বড় মাপের চিত্র শিল্পী, বড় মাপের চিত্র শিল্পী। ঘ নঙে যাচ্ছি, ঘ নঙে দেয়া আছে কি, বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ড্যাশ কলকাকলি, পাক পাখালির। এখানে হবে পাক পাখালির, পাক পাখালির, পাক পাখালির। তাহলে আমাদের 3 নং শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 4 নং
চার রঙে দেয়া আছে প্রশ্ন। প্রশ্নের জন্য তোমাদের আমি একটি শীট দিয়েছি, যে শীটে তোমাদের পড়ার সুবিধা হবে সেই জন্য সেই শীটের মধ্যেই তোমাদের সুন্দরভাবে দেয়া আছে স্বদেশ কবিতার সকল প্রশ্ন। এখানে দেখো, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, গ্রাম বাংলার আমাদের এদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামল, এদেশে মাঠে মাঠে ফলে কি সবুজ ফসল, ফসলের মাঠের বুক ফসলের মাঠে বুক চিরে বয়ে চলেছে কি নদী, নদীর জোয়ার, নদীতে সাড়ে সাড়ে বাঁধা নৌকা, পাখির কলকাকলি, গ্রাম বাংলার এই ছবিটি হচ্ছে আমাদের চেনা, চির চেনা। তাহলে প্রশ্ন কি, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, আমাদের এদের সুজলা সুফলা শস্য শ্যামল, এদেশের মাঠে মাঠে ফলে সবুজ ফসল, ফসলের মাঠের বুক চিরে বয়ে চলেছে নদী, নদীর জোয়ার, নদীতে সাড়ে সাড়ে নৌকা বাঁধা, পাখির কলকাকলি, এই গ্রাম বাংলার এই ছবি আমাদের চির চেনা। এবার যাচ্ছি খ নং প্রশ্ন, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না, বাংলাদেশ চির সবুজের দেশ, এদেশের মাঠে মাঠে ফলে সবুজ ফসল, গাছে গাছে ডাকে পাখি, একে বেঁকে বয়ে চলেছে অসংখ্য নদী, এর একদিকে পাহাড় অন্যদিকে সাগর, সব কিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া, শিল্পী রং তুলি দিয়ে এ প্রকৃতির যে ছবি আঁকে। তাহলে খেয়াল করো, শিল্পী রং তুলি দিয়ে প্রকৃতির যে ছবি আঁকে সেই ছবি হয়তো টাকা দিয়ে কেনা যায়, কিন্তু শস্য শ্যামল প্রকৃতির অপরূপ ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। আমাদের দেশটা যে শস্য শ্যামলে পরিপূর্ণ সুন্দর একটা দেশ, নদী সবুজ শ্যামল মাঠ, গাছে গাছে ডাকে পাখি, এই দৃশ্যগুলো এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু শিল্পী যে রং তুলি দিয়ে ছবি আঁকে সে ছবি টাকা দিয়ে কেনা যায়, শান্ত শ্যামল প্রকৃতির যে অপরূপ ছবি এই ছবি টাকা দিয়ে কেনা যায় না। এবার দেখো গ নং, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়, বাংলাদেশের প্রকৃতি অপরূপ, এই প্রকৃতির রয়েছে মায়াবী জাদু, যে কেউ এ প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হয়ে বারবার দেখতে চাইবে, যেমনটি এদেশের মায়াবী প্রকৃতি ও মানুষের জীবন দেখে ছেলেটির দিন কেটে যায়। তাহলে এই যে প্রকৃতির অপরূপ দৃশ্য এবং এদেশের মায়াবী যে প্রকৃতি এবং মানুষের যে জীবনযাপন, আমাদের দেশে আমরা জেনেছি যে নানা ধরনের লোক বাস করে, এক একজনের বেশ মানে পোশাক এক এক ধরনের, এক একজনের পেশা এক এক ধরনের, এইগুলো দেখে মানুষের এই ছেলেটির দিন কেটে যায়। এবার সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে, সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের প্রকৃতি মানুষের জীবনযাত্রাকে যাত্রার চিত্রকে বোঝানো হয়েছে। তাহলে সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি চিত্রকে বোঝানো হয়েছে। বাংলাদেশের প্রকৃতি চির সবুজ, এদেশের বুক জুড়ে রয়েছে ফসলের মাঠ, সবুজ মাঠের বুক চিরে বয়ে চলেছে কি নদী, নদীর দুপাশে গ্রামের মানুষের নানা কাজে ব্যস্ত থাকে, নদীর দুপাশে গ্রামের মানুষ কী করে নানা কাজে তারা ব্যস্ত থাকে, প্রকৃতির মতো তাদের জীবনযাত্রাও বৈচিত্র্যময়, প্রকৃতি যেমন আমাদের বৈচিত্র্যময় আমাদের এদেশের মানুষের জীবনযাত্রাও ঠিক তেমন বৈচিত্র্যময়, মানে বিভিন্ন রকমের, দেশের প্রকৃতি আর মানুষের জীবন মিলে যেন পরিপূর্ণ এক অপরূপ ছবি। এটা খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা, দেখো যে সব মিলে এক ছবি এটা বলতে কি বোঝানো হয়েছে, সব মিলে এক ছবি বলতে কিন্তু বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার চিত্র বোঝানো হয়েছে, সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা এবং বাংলাদেশের
প্রকৃতি সম্পর্কে বোঝানো হয়েছে। বাংলাদেশের প্রকৃতি যেমন চিরসবুজ, এদেশের বুক জুড়ে রয়েছে কি ফসলের মাঠ, সবুজ মাঠের বুক চিরে আবার বয়ে গেছে নদী, নদীর দুপাশে গ্রামের মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। এই প্রকৃতি যে প্রকৃতি যেমন নানা রূপ, তেমনি এদেশের মানুষের জীবনযাত্রাও বৈচিত্র্যময়, মানে বিভিন্ন ধরনের প্রকৃতির মানুষের জীবন মিলে যেন পরিপূর্ণ একটি ছবি। তাহলে দেখো আমাদের 4 নং শেষ হয়ে গেল। তোমরা ভালোভাবে কবিতাটা পড়বে, মূলভাব পড়বে, মূলভাবটা পড়লে আরও ভালো বুঝতে পারবে। আর 5 নং যে দেওয়া আছে, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে নেই যে নয়ের শেষ, এই যে এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, এইগুলো তোমরা রিডিং সুন্দরভাবে রিডিং পড়বে। 6 নং তোমাদের দেওয়া আছে টিক চিহ্ন, এই টিক চিহ্নগুলো তোমাদের আমি ক নং সঠিক উত্তরটা শুধু বলে দিচ্ছি, যে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল, নৌকা। খ, ছেলেটি সারা দিন কিভাবে কাটে, মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে। স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে, নিজের মনের মধ্যে ছবি আঁকে। ঘ নং, স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন, বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। ঙ নং, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কথাটি কি অর্থে বোঝানো হয়েছে। 3 নং দেখো, ছেলেটির মুখের প্রতিচ্ছবিতে প্রতিচ্ছবি বোঝানো হয়েছে, 3 নং হবে এখানে সঠিক। তাহলে ক হচ্ছে 4 নং, খ 2 নং, গ হচ্ছে 3 নং, ঘ 4 নং, উ হচ্ছে 3 নং সঠিক উত্তর। তাহলে আমাদের এই প্রশ্ন, স্বদেশ কবিতার সব কিছুই আমরা মোটামুটি বুঝতে পারলাম। সুন্দরভাবে আমরা পুরনো পড়াগুলো রিভিশন করব, প্রত্যেকের কাছে পুরনো ফিকচার আছে। তোমরা প্রথম সেমিস্টারের, আমরা প্রথম থেকে প্রথম সেমিস্টার হিসেবে আমরা কিন্তু শুরু করেছিলাম এবং শেষ করছি। তোমরা নতুন পড়া প্রতিদিনের পড়ার পাশাপাশি পুরনো পড়াগুলো রিভিশন করবে এবং সবাই আব্বু আম্মুর কথা শুনবে, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।